পলাশ ফুটছে শিমুল বাসন্তী সারি, খোপায় ফুল চারিদিক ঝুরঝুরে, চারিদিক ফুরফুরে, আজ বসন্ত। আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন তারা তো জানেন আমার পুদিনা গাছটা মৃত প্রায় লেভেলে চলে গিয়েছিল। সেখান থেকে যত্ন নিয়ে নিয়ে আল্লাহর অসীম রহমতে এই লেভেলে এনে পৌঁছেছি। এখন কিন্তু পাতায় পাতায় ছেয়ে গেছে। সবসময় যেটা করি, উপর থেকে কিছু অংশ কেটে নেই, এতে করে নতুন ডাল গজায়। এভাবেই পুদিনার গ্রোথ হয়। আর যে ডালটুকু নিয়ে নিয়েছি এটা দিয়েও কিছু একটা করে ফেলবো। রিসেন্টলি যেহেতু আমি পুদিনার একটা রেসিপি শেয়ার করে ফেলেছি, এই কারণে আজ আর দেখাচ্ছি না, সরাসরি ডাইনিং টেবিলে চলে যাই সকালের নাস্তা করার জন্য। দিন বদলের পালা কিন্তু শুরু হয়ে গেছে। শীত শেষে এখন ঋতুরাজ বসন্ত বিরাজমান। চারদিকে হাজারো রঙিন ফুলের পসরা। সেই সুন্দর সুন্দর ফুলের শুভেচ্ছাই আপনাদেরকে জানাই। প্রতিটা মাসেই কোনো না কোনো বিশেষ দিন থাকছেই। ফেব্রুয়ারি মাস যেন আরও বেশি বিশেষ। কারো জন্মদিন, কারো মৃত্যুদিন, কারো বিচ্ছেদের দিন, কারো ভালোবাসা উদযাপনের দিন, পহেলা ফাল্গুনকে বরণ করে নেওয়ার দিন, সেই সাথে অমর একুশে ফেব্রুয়ারির দিন। তো দিন আর দিন অনেক বেশি বৈচিত্র্যময় এই মাসটা। আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল ভাষা শহীদ জীবন দিয়ে গেছেন তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আর সেই সাথে রিসেন্টলি ঘটে যাওয়া তুরস্ক সিরিয়ার ভূমিকম্পে যাদের জীবন গেছে সেই সকল মানুষকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। আর যারা এখনও নিঃস্ব অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন তাদেরকে আল্লাহ হেফাজতে রাখুন, আমিন। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন কারো কারো জীবন নিয়ে নেয়, ঠিক তেমনি আমরা যারা বেঁচে আছি তাদেরকে আরও একবার স্মরণ করে দিয়ে যায় আমরা মৃত্যুর কত কাছে। যে কোনো সময় যে কোনো কিছুই আমাদের সঙ্গে ঘটে যেতে পারে। তো এই কারণে সবসময় আমরা তওবা করব, পবিত্র থাকব, নিজেদের চিন্তা এবং কর্মে সৎ থাকব, নিজের জীবনটাকে অন্যের কল্যাণে ব্যয় করব, এটাই আমাদের একমাত্র লক্ষ্য হোক। ঘি বানানোর পর লালচে যে ভাজা অংশটা থেকে যায় ওটা ফেলে না দিয়ে ওটা দিয়ে একটা মিষ্টি খাবার বানিয়ে ফেলেছিলাম সকালের নাস্তায়। আমরা ওটা একটু একটু খেয়েছি, তারপরও কিছুটা থেকে গেছে। তো ওটাই নাড়ুর শেপ দিয়ে রেখে দিচ্ছি, পরে খাওয়া যাবে। সেজন্য এই খাবারটা নাড়ুর মতো বেশ কিছুদিন রেখে খাওয়া যায়, আর মুড়ির সঙ্গে খেতে একটু বেশি ভালো লাগে। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন আপনি চাইলে পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রায় সবগুলি ভিডিওতেই কম বেশি রান্নাবান্না শেয়ার করে থাকি, তো মনে হলো আজ ভিন্ন কিছু করি। আমরা বারো মাসই মটরশুঁটি খেতে পছন্দ করি, সবসময় বাজারে পাওয়া যায় না। তখন দেখা যায় আমরা প্রক্রিয়াজাত যেগুলি থাকে সেগুলি নিয়ে আসি আর ওটা দিয়ে একটু গন্ধ আসে। তো বাসায় যদি ঘরোয়া উপায়ে মটরশুঁটি সংরক্ষণ করা যায় আর বারো মাস খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না? ওই প্রক্রিয়াটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে।
আমি হাফ কেজি মটরশুঁটি ছুলে নিয়েছি, আর সেজন্য আমি এখানে 1 লিটার পানি দিয়েছি। তার মধ্যে 1 টেবিল চামচ চিনি আর হাফ চা চামচ লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়ে তার মধ্যে মটরশুঁটিটা দিয়ে দেব। পানিতে বলগ ওঠার পর মটরশুঁটি দিয়ে 1.5 থেকে 2 মিনিট জাল করে নেব। আর এই ফাঁকে আমি কিছুটা বরফ নিয়েছি, এটা ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেব। আর এটা বরফ গলা পানি যেটাকে বলে সেটা বানিয়ে নিচ্ছি। সবগুলো মটরশুঁটি যখন নিচ থেকে পানির উপরে ভেসে থাকবে সে লেভেলে চুলা বন্ধ করে দিতে হবে। আর এটার জন্য সর্বোচ্চ 2 মিনিটই যথেষ্ট। এর থেকে বেশি সেদ্ধ করলে এই যে মটরশুঁটির উপরে যে একটা পাতলা আবরণ আছে ওটা কুচকে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। চুলা থেকে নামিয়ে নেওয়ার সাথে সাথেই মটরশুঁটি থেকে পানি ছাড়িয়ে নিতে হবে, আর এরপর গরম অবস্থায় ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিতে হবে। এভাবে কিন্তু করে নিলে এর উপরের স্কিনটাও নষ্ট হবে না আর কালারটাও নষ্ট হবে না। আর যত দ্রুত সম্ভব কাজগুলি করে নিতে হবে, বসে থাকলেই কিন্তু এগুলি একটু কোঁকড়ানো ভাব আসবে অথবা মলিন হয়ে যাবে। পানিটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়ে এরপর একটা ছড়ানো পাত্রের মধ্যে আমি একটা কিচেন টিস্যু দিয়ে তার উপরেই মটরশুঁটিগুলি দিয়ে শুকিয়ে নিচ্ছি। তবে এই কাজটা কিন্তু একটা পাতলা পরিষ্কার কাপড় দিয়েও করা যায়। এই মুহূর্তে আমি কাপড় জোগাড় করতে পারিনি, তো আমি টিস্যুতেই করে নিচ্ছি। এটা কিন্তু আমি রোদে দেইনি, নর্মাল যে বাতাস আছে সেখানেই রেখে শুকিয়ে নিচ্ছি। কয়েক ঘন্টার মধ্যে এটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। এর গায়ে যখন কোনো রকম আর্দ্রতা থাকবে না সেই লেভেলে এসে এটাকে বক্সে রাখা যায়, কোনো বোতলে রাখা যায়, অথবা জিপলক ব্যাগ যেগুলি থাকে ওগুলিতেও রাখা যায়। যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে করে রেখে দিতে পারে। এই যে এগুলি কিন্তু একদম শুকিয়ে গেছে। এর মধ্যে যদি সামান্য পরিমাণ পানিও থেকে থাকে তাহলে কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যাবে না, তো অবশ্যই খেয়াল রাখতে হবে যেন খুব ভালোভাবে শুকিয়ে থাকে। আমি যেহেতু অল্প করে করেছি এই কারণে একটার মধ্যেই রেখে দিচ্ছি। আপনারা যদি বেশি করে করেন তো সেক্ষেত্রে ছোট ছোট প্যাকেট করে নিতে পারেন, যখন যেটা ব্যবহার করবেন একবারেই বের করে নেবেন, এতে করে বাকিগুলি কিন্তু একদম ফ্রেশ থাকবে। আমার এটা দিয়ে খুব বেশি দিন যাবে না, এ কারণে আমি ফ্রিজের নর্মাল চেম্বারেই রেখেছি। তবে আপনারা যদি দীর্ঘদিন রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই ডিপে রাখবেন। এর মাঝে কিন্তু দুপুরের রান্না বসিয়ে দিয়েছি, আর দেখেছেনই আগে ইলিশ মাছ ভিজিয়েছিলাম। তো এই এক ইলিশ মাছ আমি যে কতদিন রান্না করেছি আর কতদিন দেখিয়েছি তার কিন্তু কোনো ঠিক নেই। তো নিজেই লজ্জা পেয়েছি, এ কারণে আজ আর রান্নাটা দেখাইনি। তো বাকি কাজগুলি করে নিচ্ছি, ওগুলির সাথে সাথে ভিডিওটাও কন্টিনিউ করছি। এ বাসায় আসার পর অনেকগুলি কমেন্ট পেয়েছি আমি যেন রুম ট্যুরের ভিডিও শেয়ার করি। আমার কিন্তু এই ধরনের কমেন্ট খুব ভালো লাগে, আমার হালকা পাতলা অর্গানাইজেশন আপনারা খুব বেশি পছন্দ করেন। তবে আমি কিন্তু একটা কথা দিয়েছিলাম, এখানে এসে কোনো ট্যুর ভিডিও শেয়ার করার আগে অবশ্যই ব্যালকনি ট্যুর শেয়ার করব। তো ওই কথা আমাকে আগে রাখতে হবে, তারপর অন্য কিছু। তো ওইটা নিয়েই এখন চিন্তা করছি, আর সেই সাথে ঘরে একটু একটু করে গুছিয়েও নিচ্ছি। তো কোনা কোনা যে গোছাচ্ছি ওটা কিন্তু অ্যাকচুয়ালি অর্গানাইজেশন লিখি ঠিকই, তবে কোনা অর্গানাইজেশন লিখতে হতো তো ওটা তো লেখা যায় না, এই কারণে অর্গানাইজেশন ভিডিওই লিখি। তো আপনারা বুঝে নেবেন। তো বেলকনি ট্যুরের ক্ষেত্রে অনেকেরই মনে হতে পারে ছোট্ট একটা বেলকনি ট্যুর করে ফেলবে, সেটাতে আবার চিন্তা করার কি আছে। আমার এই বেলকনিটা আর আগের বেলকনির মধ্যে একটু তফাত আছে। আগে গ্রিল ছিল, গ্রিলে বাঁধিয়ে রেখেছি সব, আর এখন এখানে হচ্ছে ওপেন বেলকনি। তো এখানে আমি কিভাবে কি ম্যানেজ করব শুধু চিন্তাই করছি, গভীর চিন্তা মগ্ন আছি। আর শুধু বেলকনি ট্যুরের চিন্তা করলে হবে না, এখানে আমি যে উদ্দেশ্যে এসেছি সেই কাজগুলিও কিন্তু আমাকে করতে হচ্ছে। তো সব কিছু মিলে আমি না আসলে পেরে উঠছি না। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আমি বেলকনি ট্যুর নিয়ে হাজির হব ইনশাল্লাহ, আপনারা অপেক্ষা করেন। রান্নার ফাঁকে ফাঁকে টেবিলটা গুছিয়ে নিচ্ছি। তো এখানে আর হাত দিচ্ছি না, এখানে আমাদের ক্ষুদে বিজ্ঞানীর গবেষণাগার, এখানে অনেক জিনিসপত্র আছে, সে তার নিজের সুবিধা মতো গুছিয়ে রেখেছে, এ কারণে এটা এরকমই থাকুক, অন্যগুলি আমি করে নিই। এখানে হলো আমার ঘরে টুকটাক জিনিসপত্র যা ফেলে দেই, সেটা তার পছন্দ হলে যদি কাজে লাগবে বলে মনে করে তো সে ওখান থেকে তুলে এনে এখানে ব্যাগ ভরে রাখে, এভাবেই সে আছে। আর বিভিন্ন কাজে সে এটা কীভাবে কীভাবে যেন ব্যবহারও করে। মাঝে মাঝে আমি জাস্ট খুব বেশি আবর্জনা জমে গেলে তখন একটু ক্লিন করে দেই, এছাড়া এভাবেই থাকে।
নূরের জন্য একটা টেবিল বানানোর কথা ছিল, কিন্তু ও বাসায় জায়গা ছিল না, এ বাসায় আবার কিছুটা জায়গা আছে। তো চিন্তায় আছি, ওকে হয়তো খুব দ্রুতই একটা টেবিল বানিয়ে দেব, তারপর এই টেবিলটা আমি আমার উপযোগী করে সাজাবো। আপাতত মা আর মেয়ে একটাই ব্যবহার করছি আর ওভাবেই সাজিয়েছি। ঘড়িতে ব্যাটারি নেই, 10টা বেজে আছে এখন, কিন্তু 10টা বাজে না, দুপুর হয়ে গেছে। আর দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, এভাবেই কিন্তু সময় কেটে যায়। আমি এখানে বসে বসে মেয়েকে নিয়ে সন্ধ্যার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাই উপভোগ করছি, আর সাথে দেখলাম পাখিরা নিরে ফিরে যাচ্ছে, আর সেই সাথে একটা মহা উৎসব লাগিয়েছে। মনে হলো আপনাদেরও একটু দেখিয়ে দেই। পাখিদের ওড়াউড়ি দেখছিলাম আর হঠাৎ করেই আমার ভয়েস দূর থেকে ভেসে আসছিল, শুনে আমি একটু অবাক হয়েছি। পরে মনে হলো আমার প্রতিবেশী বিল্ডিং থেকে আমার ভিডিও দেখছে হয়তো। তো সাউন্ডটা শুনে না আমার খুব ভালো লেগেছে। আমি আগে যে বাসায় ছিলাম সেখানে ভাবিরা আন্টিরা আমার ভিডিও দেখতো, আমাকে সাপোর্ট করতো, ওটা না একটা নর্মাল বিষয় হয়ে গিয়েছিল। আর এখানে তো আমাকে কেউ চেনে না, আমার ভিডিও দেখছে এটা জেনে না আমার খুব ভালো লাগা কাজ করছে। আর সেই সাথে আমার প্রতিবেশী এক আন্টি আছেন, যিনি আমাদের পাশাপাশি বিল্ডিং থেকে জানিয়েছেন সেই বিল্ডিংয়ে তিনি থাকেন এবং তার মেয়ের শ্বশুরবাড়ি আমার বাপের বাড়ির এলাকাতে। তো জেনে না খুব ভালো লেগেছে। আমি কিন্তু কমেন্টে উত্তর দেইনি, কারণ সেখানে তিনি তার বাসার নামটা লিখেছিলেন, আমি চাইনি পাবলিক প্লেসে তার বাসার নামটা সবাই জানুক। এই কারণে আন্টির কমেন্টটা আমি রিমুভ করে দিয়েছি, আর যার জন্য আজ ভিডিওর ভেতরেই আন্টির কথা বলেছি। তো আমি দরজা খুললে আন্টি আমাকে দেখবে, এটা একটা অদ্ভুত ব্যাপার, তাই না? আপনারা অনেক ভালো লাগা থেকে বা জানার আগ্রহ থেকে জিজ্ঞাসা করেন আমার নতুন বাসা কোথায় বা পুরনো বাসা কোথায় ছিল। দেখা যায় কি, ব্যক্তিগত বেশ কিছু কারণেই কিন্তু ওগুলি শেয়ার করা হয় না। আমরা তো বিশেষ ব্যক্তিত্ব বা ভিআইপি পার্সন নই, আমাদের সেফটি সিকিউরিটি আমাদের এনশিওর করতে হয়। তো বাসার ঠিকানাটা পাবলিক প্লেসে না দেওয়াটাই ভালো, তো এই কারণে বলা হয় না, আপনারা রাগ করবেন না প্লিজ। এই তো সন্ধ্যার নাস্তা করে নূর পড়তে বসেছে, ওর পাশে বসে আমিও কাপড় ভাঁজ করে নিচ্ছি, আর সেই সাথে চিন্তা করছি ওকে পড়ানো শেষ করে কিছু কমেন্টের আনসার করব। তো আপনাদের কথা ভাবতে ভাবতেই কিন্তু আজ বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।